রংপুরে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত 3 দিন ধরে এই অঞ্চলে তাপমাত্রা কমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রংপুর নগরের স্টেশন রোড থেকে আরও জানিয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। রংপুর নগরীতে শীত পরিস্থিতির আরও কিছুটা অবনতি হয়েছে। গত 3 দিন থেকে এই অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আজ রংপুর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের মধ্যে সর্বনিম্ন। তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে এখানে কিন্তু স্বাভাবিক যে জীবন প্রবাহ সেটি বিঘ্নিত হচ্ছে। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এর ফলে কুয়াশার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত দেখতে না পাওয়ায় অনেক দুর্ঘটনা ঘটছে। এদিকে তীব্র শীতের কারণে শ্রমজীবী এবং মেহনতি মানুষের কর্মসংস্থানে বিঘ্ন ঘটছে, তারা কিন্তু কাজের সুযোগ পাচ্ছেন না। এদিকে গ্রামের মানুষ যারা গরিব মানুষ, তারা কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এদিকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টার কারণে অনেক দুর্ঘটনা ঘটছে এবং বেশ কয়েকজনকে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে তীব্র শীতের কারণে শিশু এবং বয়স্ক মানুষের মধ্যে রোগের প্রবণতা বেড়েছে এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ হাসপাতালগুলোতে শিশু রোগীর সংখ্যা কিন্তু আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই ছিল রংপুর নগরীর স্টেশন রোড থেকে শীত পরিস্থিতির সর্বশেষ।